বছর আমরা যা ডিপার্টমেন্টের কাজ করছি আমরা সেটাকেই রিপ্রেজেন্ট করছি তো চেষ্টা করছি যতটা ভালো করা সম্ভব আশা রাখছি আসবে কারণ লাস্ট ইয়ারও আমরা আমরা জিওগ্রাফি ডিপার্টমেন্ট ফার্স্ট হয়েছি তো সেই আশাটাই রাখছি এবারও কিছু একটা শুরু হচ্ছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী রাইভার্সি ফেস্ট প্রতি বছরই এই অনুষ্ঠান ঘিরে মেতে ওঠেন পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের সবকটি বিভাগের পড়ুয়ারা এই বাৎসরিক উৎসবে উৎসাহের সাথেই অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ঘোষণা অনুযায়ী পাঁচই মার্চ থেকে এই উৎসব শুরু হবে চলবে সাতই মার্চ পর্যন্ত এই অনুষ্ঠানে ডিপার্টমেন্টাল এক্সিবিশন আয়োজন করা হয়েছে প্রতিটি বিভাগ থেকে পড়ুয়ারা সেরার খেতাব অর্জন করতে জোর প্রস্তুতি শুরু করেছেন সেরিকালচার থেকে ভূগোল প্রতিটি বিভাগে চলছে মডেল নির্মাণের কাজ এবারে আমাদের দু সালের রাইভার্সি ফেস্টের যে ডিপার্টমেন্টাল এক্সিবিশনের প্রোগ্রামটা হয় তো আমরা সেই ডিপার্টমেন্টের এক্সিবিশনের প্রিপারেশন নিচ্ছি আমরা এই ব্যাপারটা নিয়ে খুবই এক্সাইটেড কারণ প্রত্যেক বছর এটা নিয়ে একটা আমাদের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করে কারণ এটা একটা কম্পিটিশন টাইপ আর আমরা প্রাণপণ চেষ্টা করি যাতে আমাদের ডিপার্টমেন্ট খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারে আর তার জন্য আমরা সবাই খুবই এক্সাইটেড তাই জন্য যতটা সম্ভব কাজ করছি রাইভার্সি ফেস যেটা আর কি বছরে একবার হয় মানে রায়গঞ্জ ইউনিভার্সিটির যেটা আর কি অ্যানুয়াল প্রোগ্রাম তারই যে তিন দিন ব্যাপী যে অনুষ্ঠান সেখানে যে এক্সিবিশন থাকে সমস্ত সাবজেক্ট বেস্ট এক্সিবিশন এতে এখানে জিওগ্রাফি সাবজেক্টেরই সব মডেলের প্রস্তুতি চলছে আমাদের ওভারঅল ওই আট থেকে দশটার মতো মডেল হচ্ছে অনেকটাই স্বাভাবিক কারণ যেহেতু এটা পুরোটাই একটা কম্পিটিশনের ব্যাপার যেহেতু মানে সমস্ত ডিপার্টমেন্টের সাথে একটা কম্পিটিশন তো এক্সাইটমেন্ট আছে অপরদিকে এই সামগ্রিক অনুষ্ঠানের বিষয়ে ফেস্টের চেয়ারম্যান ডক্টর প্রশান্ত কুমার মহলা জানিয়েছে তিন দিন ব্যাপী এই ফেস্ট শুরু হচ্ছে অন্যান্য বারের মতো এবারেও অনুষ্ঠান ঘিরে পড়ুয়াদের মধ্যে থাকছে সমান উদ্দীপনা এবারে বিশেষ চমক থাকছে বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার রাঘব চৈতন্য এবং নিকিতা গান্ধীর অনুষ্ঠান এর মার্চ মাসের পাঁচ ছয় সাত এই তিন দিন ধরে রাইভেসি ফার্স্ট হবে যেমন প্রতি বছর হয়ে থাকে এবং এখানে আমাদের যেটা মুখ্য আকর্ষণীয় বিষয় প্রথম আমাদের বিভিন্ন বিভাগ পক্ষ থেকে এক্সিবিশন করা হবে প্রত্যেক এখানে যে তেইশটা ডিপার্টমেন্ট আছে তারা পার্টিসিপেট সেখানে করছে তাছাড়া আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দুই দিন ধরে সেখানে আমাদের বম্বে থেকে মানে আর্টিস্ট আনা হচ্ছে রাঘব চৈতন্য এবং নিকিতা গান্ধী এরা দুই দিন দুইজন থাকবে বিশেষ বলতে ইয়ার আগে যেমন আমাদের বিভিন্ন রকম মানে ডিপার্টমেন্টাল কম্পিটিশন হয় ছাত্রছাত্রীদের মধ্যে সেগুলো হচ্ছে এবং তার জন্য বিভিন্ন সাব কমিটি বানিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেক সাব কমিটির এক একজন করে প্রফেসররা তারা কনভেনার হিসাবে আছে এবং অনেক আমাদের ডিপার্টমেন্টাল ফ্যাকাল্টি তারাও আছে নন টিচিং স্টাফরাও আছে এবং আমাদের স্টুডেন্টরা সমস্ত সেখানে আছে তারা দায়িত্বে আছে এবং তারা বিভিন্ন ডিপার্টমেন্টে তারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তারা কম্পিটিশান আয়োজন করবে এবং তাদের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের মধ্যে পুরস্কার সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পড়ুয়া সুভাষী ছা জানিয়েছেন নিয়ম করে এবারেও রাইভার্সি ফেস্ট হচ্ছে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি প্রতি বছরের মতো এবছর আমাদের ফেস্টের প্রস্তুতি চলছে আমাদের ডেট পাঁচ ছয় সাত ডেট হয়েছে আমাদের পাঁচ তারিখে আমাদের উদ্বোধন আছে পাঁচ তারিখ থেকে এক্সিবিশন শুরু হবে পাঁচ ছয় এক্সিবিশন হবে হ্যাঁ আর ফাইনালের দিন এক্সিবিশনটাকে আমরা রাখছি না আমাদের দ্বিতীয় দিন ছয় তারিখে আসে রাঘব চেতনিয়া বলিউড আর্টিস্ট আর লাস্টে দিনে আসতেছে নিকিতা গান্ধী আমাদের স্যাররা থাকবেন বিসি স্যার আছেন ডিন স্যার আছেন সমস্ত এইচ ছুটি তারা থাকবেন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টি যারা আছেন এমএলএ সাহেব মন্ত্রী সাহেব যারা আছেন সকলকে আমন্ত্রণ জানিয়ে জানাবো টিভি সংবাদ রায়গঞ্জ